পাটেল আর সিবিআই এর বদলে পাটেল। তৃণমূল কংগ্রেসের পুরনো অভিযোগ যে সিবিআই আসলে কেন্দ্রের ঢিল। তো সিবিআই যদি কেন্দ্রের ঢিল হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা পাটকেল হলো গুজরাটের পটেল সংরক্ষণ আন্দোলনের পাশে দাঁড়ানো। এমনিতেই নরেন্দ্র মোদীর খাসতালো গুজরাটের রাজ্য বিজেপি যথেষ্ট বিড়ম্বনায় এই আন্দোলন নিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত যে এই আন্দোলনের পাশে দাঁড়িয়ে পরোক্ষে কেন্দ্রকে চাপে রাখার, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি রোজ ভ্যালি কাণ্ডে সিবিআই নাকি কোমর বেঁধে নামছে এবং এই তালিকায় দশজন বিশেষ প্রভাবশালী মানুষের সন্ধান পাওয়া গেছে, বিভিন্ন তদন্তে তা উঠে এসেছে। এই দশবতারের মধ্যে নাকি সাংসদ বিধায়করাও আছেন। এই সমস্ত কিছু নিয়ে আমাদের প্রথম পর্ব, আমাদের এখনকার বিষয়। ইটের বদলে পাটকেল, সিবিআই এর বদলে পাটেল। রোজ ভ্যালি কাণ্ডে সিবিআই র্যাডারে সাংসদ থেকে বিধায়ক। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা আছেন পার্থপ্রতিম বিশ্বাস অধ্যাপক, অন্যদিকে অধ্যাপক দেবনারায়ণ সরকার এবং কংগ্রেস নেতা রিজু ঘোষাল। ওদের কাছে যাব, কিন্তু যে এবিপি আনন্দের এক্সক্লুসিভ খবরের কথা শুরুতেই বলছিলাম, রোজ ভ্যালি কাণ্ডে দশজন বিশিষ্ট, দশজন প্রভাবশালী সিবিআই র্যাডারে, কারা তারা দেখুন। সারদার পর এবার রোজ ভ্যালি কাণ্ডেও তৎপরতা বাড়াচ্ছে সিবিআই। গোয়েন্দাদের র্যাডারে একজন দুজন নয়, একেবারে দশ প্রভাবশালী। এই দশজন কারা, তাদের বিরুদ্ধে কি অভিযোগ? সিবিআই সূত্রে দাবি, শহরের একাধিক বিলাসবহুল হোটেলে এই প্রাক্তন মন্ত্রী রোজ ভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে গোপন বৈঠক করেছেন। তার হোটেলে থাকা এবং দেদার খানাপিনার বিলও মিটিয়েছে রোজ ভ্যালি। সিবিআই সূত্রে দাবি, এই প্রাক্তন সাংসদ রোজ ভ্যালিকে প্রচুর সুযোগ সুবিধে পাইয়ে দিয়েছেন। এমনকি রোজ ভ্যালি কোনো সমস্যায় পড়লে এই প্রাক্তন সাংসদই প্রশাসনিক স্তরে প্রভাব খাটিয়ে তা মিটিয়ে দিতেন বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে দাবি, রোজ ভ্যালির হোটেল তৈরির কাজে এই সাংসদ সাহায্য করেছিলেন। এছাড়াও প্রভাব খাটিয়ে তিনি রোজ ভ্যালিকে বহু সুবিধে পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ। গোয়েন্দা সূত্রে দাবি, দিল্লিতে রোজ ভ্যালি কোনো সমস্যায় পড়লে সেই বিষয়গুলি দেখভাল করতেন এই আইনজীবী সাংসদ। গোয়েন্দাদের দাবি, রোজ ভ্যালির একটি চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই বিধায়ক। তারপর রোজ ভ্যালি কর্ণধারীর সঙ্গে বৈঠকও করেন তিনি। সিবিআই সূত্রে দাবি, এই সাংসদকে রোজ ভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু একটি দামি গাড়িও উপহার দিয়েছিলেন, কিন্তু কেন সেটাই জানতে চান গোয়েন্দারা। সিবিআই সূত্রে দাবি, এই সাংসদ একদা রোজ ভ্যালির ডিরেক্টর ছিলেন, আগেও এই ঘটনায় তাকে জেরা করা হয়েছে। গোয়েন্দাদের দাবি, তদন্তে জানা গিয়েছে রোজ ভ্যালির একটি সংবাদপত্রের অফিসে প্রায়শই রাতে দেখা যেত এই বিধায়ককে। সেখানে রোজ ভ্যালি কর্ণধারের সঙ্গেও তিনি কয়েকবার বৈঠক করেছেন বলে অভিযোগ। সিবিআই সূত্রে দাবি, রোজ ভ্যালির একটি অনুষ্ঠানে এই সাংসদকে কেক কাটতে দেখা যায়। রোজ ভ্যালি কর্ণধার তার কাছ থেকে নানা ব্যবসায়িক পরামর্শ নিতেন বলে অভিযোগ। সিবিআই সূত্রে দাবি, এই নেতা প্রভাব খাটিয়ে অনেককে রোজ ভ্যালিতে চাকরি পাইয়ে দিয়েছেন। সারদা কাণ্ডেও তাকে জেরা করেছে সিবিআই। গোয়েন্দাদের দাবি, সুপ্রিম কোর্ট যে বৃহত্তর ষড়যন্ত্রের সন্ধান করতে বলেছে এরা প্রত্যেকেই তাতে যুক্ত। এবার এদের জেরায় কি নতুন তথ্য উঠে আসে সেটাই দেখার। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। জয়প্রকাশবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ মহলে বলেছেন যে এবার এটা হেস্তনেস্ত করতে হবে, সরাসরি নরেন্দ্র মোদীর কাছে গিয়ে অভিযোগ জানাতে চলেছেন তিনি যে সিবিআই প্রতিহিংসামূলক আচরণ করছেন। কি উত্তর দেবেন মোদি? নিজেদের অপরাধ কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে প্রকাশ্যে বকলমে শিকার, আমার মনে পড়ে না। ইন্ডিয়ান রাজনীতির যা হিস্ট্রি আমরা জানি, আমার মনে পড়ে না। বলবেন তার দল নিরাপরাধ, অকারণ হেনস্থা করছে। নিরাপরাধ হলে তাহলে ভয়ের কারণ কি? আর প্রধানমন্ত্রীর কাছে যাবেন কেন? প্রধানমন্ত্রী কি চালাচ্ছেন? প্রধান কথা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই কাজ করছে। সুপ্রিম কোর্ট বলেছে বৃহত্তর ষড়যন্ত্র বা লার্জার কনস্পিরেসি খুঁজে বার করো। তো প্রভাবশালী আমাদের রাজ্যে সব থেকে বড় কে? মুখ্যমন্ত্রীর থেকে বড় কেউ আছে? আর মুখ্যমন্ত্রী সেই প্রভাবটা খাটাতে যাচ্ছেন কার ওপরে? নরেন্দ্র মোদীর ওপরে? এটা আমাদের প্রশ্ন। উনি যেটা বলছেন যে নরেন্দ্র মোদীকে গিয়ে বলবো, এটা কি প্রভাব খাটানো নয়? সুপ্রিম কোর্ট তো টাক করে চেপে ধরবে ওনাকে। উনি এটা বুঝতে পারছেন না? উনি নিজের অপরাধটাই তো নিজে স্বীকার করছেন। আর একটা কথা মনে রাখবেন, এই একই কথা বলে মহুয়া মৈত্রকে দিয়ে কিছুদিন আগে সুপ্রিম কোর্টে মামলা করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তার পরিণাম আমরা সবাই জানি। মৈত্র একই কথা বলেছিলেন যে দেখে শুনে তৃণমূলের লোকজনদের সিবিআই টার্গেট করছে, সুপ্রিম কোর্ট তার উত্তরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, সেটা বলেছিলেন কি করতে এসছেন এখানটাতে এসব আজে বাজে কমপ্লেন করতে, লিটারালি ছুঁড়ে ফেলে দিয়ে তাকে বলেছিলেন চলে যান, সিবিআই যা করছে আমরা ভালোভাবে দেখছি যে সিবিআই ঠিক কাজ করছে। আজকে কি তারপরে কি এই মুখ্যমন্ত্রী প্রভাব খাটাতে যাচ্ছেন, ওই যে প্রভাবশালী তত্ত্বকে আবার শক্তিশালী করছেন যে দিল্লিতে গিয়ে তার প্রভাব খাটাবার চেষ্টা করছেন? এই প্রশ্ন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে যে তিনি কেন বলছেন যে দিল্লিতে গিয়ে আমি হেস্তনেস্ত করব। কার সঙ্গে করবেন আপনি? সিবিআই সঙ্গে করুন, সুপ্রিম কোর্টের সঙ্গে করুন। আমি 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 আসবো, কিন্তু তার আগে দ্রুত আপনাদের দেখাবো যে পাশাপাশি আরেকটা তার কৌশলের দ্বিফলা, সেই দ্বিতীয় ফলাটা হচ্ছে হার্দিক প্যাটেল। সেই হার্দিক প্যাটেল ইতিমধ্যে প্যাটেল সংরক্ষণ আন্দোলন যেখানে গুজরাটে ঢেউ তুলেছে এবং যথেষ্ট বিড়ম্বনায় একবার নয় একাধিকবার পড়েছে গুজরাটের বিজেপি সরকার, সেই প্যাটেলদের পাশে দাঁড়াতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এই বিখ্যাত উক্তিকে সামনে রেখে কি পরিবর্তিত পরিস্থিতিতে নিজের রাজনৈতিক শত্রুর মোকাবিলা করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? একদিকে সরাসরি দিল্লি গিয়ে মোদীর সঙ্গে দেখা করে সিবিআই নিয়ে হেস্তনেস্ত করার পরিকল্পনা, অন্যদিকে সেই মোদীরই শত্রু হার্দিক প্যাটেলের পাশে দাঁড়িয়ে চাপ বাড়ানোর ইঙ্গিত। কিন্তু কে এই হার্দিক প্যাটেল? হঠাৎ গঙ্গাপাড়ের মুখ্যমন্ত্রী সবরমতীর পাড়ের এই তরুণের আন্দোলনের পাশে কেন? হার্দিক প্যাটেল পাতিদার আনামাত সমিতির প্রধান। 22 বছরের এই যুবকের ডাকেই কয়েক মাসে আমদাবাদে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল। গোটা গুজরাত উত্তাল হয়েছিল, আগুন জ্বলেছিল। হার্দিকের দাবি, প্যাটেলদেরও সংরক্ষণের আওতায় আনতে হবে, আর গুজরাতের বিজেপি সরকার তা দিতে নারাজ। এখানেই সংঘাত। প্যাটেল আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল হুঁশিয়ারি সুরে বলছেন, প্যাটেলদের ওবিসি তালিকাভুক্ত করা না হলে 2017-র বিধানসভা নির্বাচনে গুজরাতে পদ্ম ফুটবে না। 2017-র এখনও দেরি থাকলেও সম্প্রতি গুজরাতে পঞ্চায়েত ভোটে কিন্তু বিজেপি বড়সড় ধাক্কা খেয়েছে। গ্রামাঞ্চলে জয় জয়কার একদা গুজরাতে অস্তিত্বহীন কংগ্রেসের। বিজেপির এই বিপর্যয় নেপথ্যে হার্দিক প্যাটেলের আন্দোলনের প্রভাব রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। কারণ হার্দিকের নিজের এলাকায় বিজেপি জিতলেও প্যাটেল ভোটের একটা বড় অংশই যে বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তা এক প্রকার নিশ্চিত। গুজরাতের 182টি বিধানসভা আসনের মধ্যে প্রায় 70টিতে নির্ণায়ক ভূমিকা নেয় প্যাটেল সম্প্রদায়। আর তাই এহেন হার্দিক যখন মোদীর নিজের রাজ্যে বিজেপির রাতের ঘুম কেড়ে নিয়েছেন, ঠিক তখনই তাঁর সেনাপতির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 11 ডিসেম্বর বিকেল 5:30 নবান্নে গুজরাটের পাতিদার আনামাত সমিতির সাধারণ সম্পাদক অখিলেশ কাটিয়ারের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকতে পারেন রাজ্যের অনগ্রসর কল্যাণমন্ত্রী উপেন বিশ্বাস। আন্দোলনের জেরে হার্দিককে গ্রেফতার করে গুজরাতের বিজেপি সরকার, তার অবর্তমানে পাতিদার আনামাত সমিতিকে নেতৃত্ব দিচ্ছেন অখিলেশ কাটিয়ার। সূত্রের খবর, 11 তারিখের বৈঠকে মমতা তাকে জানাবেন সংখ্যালঘু ও অনগ্রসরদের জন্য এ রাজ্যে কিভাবে সংরক্ষণ করা হয়েছে, পাশাপাশি প্যাটেলদের আন্দোলনের প্রতি সহমর্মিতারও বার্তা দেবেন তৃণমূল নেত্রী। ইতিমধ্যেই প্যাটেলদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, এবার মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যবেক্ষকরা বলছেন মোদীর ওপর চাপ তৈরি করছেন হার্দিক প্যাটেল, আর হার্দিকের পাশে দাঁড়িয়ে মোদীর সেই চাপ আরও বাড়ানোর চেষ্টায় তৃণমূল নেত্রী। এবিপি আনন্দ। দেবনাথবাবু, নীতিটা খুব পরিষ্কার যে আমি বিব্রত হলে তোমাকেও বিব্রত করব। হার্দিক প্যাটেলের ডান হাত হচ্ছেন এই অখিলেশ কাটিয়ার, একসময় ওই লোক সমতা পার্টির নেতা ছিলেন, রাষ্ট্রীয় লোক সমতা পার্টি। তো এইখানে একদম, মানে আমি যদি বলি ইটের বদলে পাটকেল, আপনি একমত হবেন তো? সুমনবাবু, আমার একটা খুব সন্দেহ হচ্ছে, মানে হালের গরুকে কি আকাশে চড়াচ্ছেন? মানে যে দুটো বিষয় আপনি বললেন, মমতা ব্যানার্জি দিল্লি যাচ্ছেন একটা হ্যাস্তনাস্ত করতে, দ্বিতীয় হার্দিক প্যাটেলের সঙ্গে আন্দোলন নেমে মোদীকে একটা প্রতিবাদ। না না না, আন্দোলনে নয়, গল্প তৈরি করে এসে নিয়ে চলে যাবো আকাশে, গরু চলছে এখান থেকে চলে যাচ্ছে আকাশে। এক নম্বর, এই যে আপনি বলছেন যে হাস্ত নাস্ত কি হয়েছে, আমি অনুরোধ করছি আমাকে বলতে দিন, বন্যা হয়েছে একটা ফকিরের ভিক্ষে, 376 তামিলনাড়ুকে 1,000 কোটি টাকা পড়কে দিচ্ছেন ফকিরের ভিক্ষা।
বন্যা হয়েছে এটা ফকিরের ভিক্ষে 376 কোটি টাকা বন্যা চলে আসলো এর মধ্যে আপনি তামিলনাড়ুকে 1000 কোটি টাকা পড়কে দিচ্ছেন ফকিরের ভিক্ষা আপনি কবিতা প্রকল্প বন্ধ প্রকল্পের টাকা কমিয়ে দিয়েছে সর্বশিক্ষা অভিযানের টাকা দিচ্ছে না ডিআরজিএফ এর 3500 কোটি টাকা বাকি 100 দিনের প্রকল্প টাকা বাকি টাকাটা দিয়েছে আর সেইটা সেইটা সরিয়ে মাইনে দিয়েছে এই টাকাটা দিয়েছে সেন্টার সেই টাকাটা চুরি কিন্তু এটা সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়ে সুব্রত বাবু বলেছে আরো পবিত্র ক্রোধে জ্বলে উঠতে পারে কিন্তু আমার জ্বলে উঠে কিন্তু আমার মমতা ব্যানার্জি যাচ্ছে দাবি আদায় করতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে এটা কি হচ্ছে এর একটা হিস্টোরিক্যাল কোথায় যায় কোথায় বিজেপি না কো কত কত আরে কোথায় বললো বিজেপি নামে বলেছে না কোথায় বললো আপনি বলুন আপনি নবান্নে বসে থাকেন নাকি কোথায় বলেছে আপনি দেখতে পাচ্ছেন সাংবাদিকরা ছিলেন সমবাজার পত্রিকা বলুন খবর হয়েছে না বলুন না কথা আপনি খুঁটি আছে কাগজ পড়েন না এটা আছে আপনার খুঁটি আছে কাগজ পড়েন না আপনি এখন একটু ফাঁকি বাজি হচ্ছে দেখছি জোকস বন্ধরে আমি আবার আসব কিন্তু আরো একবার আপনাদের দেখাতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। ভেতরে শত্রুতা মুখে মিষ্টতা, সুযোগ পেলেই একে অপরকে চিরতরে শেষ করার অদম্য ইচ্ছে। অতীতে রাজাদের এই লড়াইয়ে রক্ত ঝরত। সন্ধির নামে শিবাজিকে শেষ করার ছক কষেছিলেন আফজাল খান। আলিঙ্গনে নছিলায় শিবাজির দেহ ধারালো ছুরিতে এফোড় ওফোড় করে দিতে চেয়েছিলেন, কিন্তু এক লহমায় আক্রমণ এড়িয়ে বাঁহাতে বাঘ নখ লাগানো দস্তানা নিয়ে শিবাজি চিরে দিয়েছিলেন আফজাল খানের পেট। রাজা এখন আর নেই, কিন্তু রাজনীতি এখনও আছে। এখন রাজনীতিতে রক্ত ঝরে না ঠিকই, কিন্তু কৌশলে প্রতিপক্ষকে শেষ করে দিতে গোপন বাঘ নখ লুকিয়ে রাখে সব পক্ষই। আগামী সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন। সূত্রের দাবি, মোদীর সঙ্গে দেখা করে সিবিআই নিয়ে হেস্ত নেস্ত করতে চান সেই মোদী মমতা, যাদের বাগযুদ্ধ কখনো চরমে, কখনো আবার দিল্লি কলকাতা কিংবা ঢাকা সৌজন্যের বাতাবরণ, মাঝে মধ্যে একে অপরের দিকে বার্তা ছুড়ে দিয়ে একটু জল মেপে নেওয়া। আর এরাজ্যে জল মেপে নেওয়ার মূল হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে সারদাকাণ্ডে সিবিআই তদন্ত। কখনো ধিমে আঁচে, কখনো আবার গনগনে আগুন। মদন মিত্র জেলে, শঙ্কুদেরকে তলব। বিরোধীরা কটাক্ষ করে বলছে গোলাপ উপত্যকার খোঁচা তো এখনো বাকি। গড়াদে মাথা ঢুকছেন গৌতম কুণ্ডু। আগামী দিনে সিবিআই তৎপর হলে মাথা ঢুকতে হতে পারে বহু রথী মহারথীকে, কারণ অনেকেরই দাবি রোজভ্যালি কেলেঙ্কারির কাছে সারদা কিছুই নয়। আর এই কেলেঙ্কারি নিয়েও যখন সিবিআই ঝাঁপানোর ইঙ্গিত দিচ্ছে, তখন দিল্লিতে খোদ নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে ক্ষোভ উগড়ে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মোদী যার হাতে থাকা কর্মী বর্গ মন্ত্রকের অধীনস্থ সিবিআই। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সময়ের সঙ্গে সঙ্গে বদল হন। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সিবিআইকে দিয়ে প্রতিহিংসার রাজনীতি করানো হচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল নেতাদের নাম তালিকাভুক্ত করে তাদের হেয় করার চেষ্টা করছে সিবিআই। মোদীর কাছে সরাসরি এই অভিযোগ জানাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিজেপির দাবি সিবিআই আইন মেনে কাজ করছে, কাউকে হেয় করার প্রশ্ন উঠছে কোথায়। जिसको भी इंटीग्रेट कर रही है सीबीआई वो अपने कानून के तहत कर रही है, उसमें केंद्र का कोई हस्तक्षेप नहीं है। পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে প্রশ্ন করতে পারেন কেন শঙ্কুদেব পণ্ডাকে জড়ানো হচ্ছে। শঙ্কু তো নিছকই সারদার একজন কর্মচারী ছিলেন। বিজেপির পাল্টা উত্তর, কুণাল ঘোষও তো সারদার কর্মচারী ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাকে ধরতে পারলে শঙ্কুদেবকে জেরায় আপত্তি কিসের? কে সামান্য কর্মচারী, কে প্রভাবশালী নেতা, এটা তো সম্পূর্ণভাবে যারা তদন্তকারী সংস্থা ঠিক করবে। মোদীর সঙ্গে মমতার সম্ভাব্য বৈঠকের মধ্যে আবার দেওয়া নেওয়ার চুক্তির গন্ধ পাচ্ছে সিপিএম। This sort of a match fixing between the BJP and the Trinamool. CPM-এর বক্তব্য, আসল দোষীকেই তো এখনো ধরলো না সিবিআই। প্রধানমন্ত্রীর এত যে বক্তৃতা ভোটের সময় এসে, সেই বক্তৃতার রিয়ালিটিতে যদি দেখতে পাওয়া যেত তাহলে সবাই অন্তত জেরা হতো, ডাকা হতো, ওটা ব্যাপারটা যে কটা এটা তো দিনের মালের মতো ক্লিয়ার, একেবারে সেটিং কমপ্লিট। লক্ষ লক্ষ মানুষ নিঃস্ব, আর সেই কেলেঙ্কারি নিয়ে এখনো জমজমাট রাজনীতি, এখনো অধরা রাঘব বোয়ালরা। পর্যবেক্ষকদের একাংশ বলছেন মোদীর লুকোনো অস্ত্র যদি হয় সিবিআই, তাহলে মমতার গোপন হাতিয়ার হতে পারে হার্দিক পটেল, শত্রুর শত্রু বন্ধু। কৌশল যাই হোক না কেন, রাজনীতিতে শত্রুকে মাত দেওয়াটাই তো আসল লক্ষ্য। এবিপি আনন্দ।
পার্থবাবু, আপনার কাছে আমার একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম কার্যত দুটো দলই প্রধানমন্ত্রীকে প্রভোক করছেন যে একটা স্বশাসিত সংস্থার কাজকর্মের ব্যাপারে, তদন্তের ব্যাপারে তিনি যাতে নাক গলান। সূর্যকান্ত মিশ্র সীতারাম ইয়েচুরি চলে গেলেন প্রধানমন্ত্রীর কাছে, তদন্তের কাজে যেন কোনো রকম বাধা না আসে, ঢিলেমি না আসে। আমি বলছি এই আবেদন, নিবেদন, আরজি, এই সমস্তটা আপনারা তো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপকে কার্যত বৈধতা দিচ্ছেন। আজকে তৃণমূল কংগ্রেস যদি গিয়ে বলে যে এটা কি হচ্ছে, তার মানেও তো মেনে নেওয়া যে এই সিবিআই নামক স্বশাসিত দেশের সবথেকে বড় তদন্ত সংস্থাটি প্রধানমন্ত্রীর কথায় উঠবে এবং বসবে। আপনারা যেটা করলেন, মানে আমি বলছি তো মুদ্রার এপিট এবং ওপিট, মানে প্রধানমন্ত্রী যদি তদন্তের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে প্রধানমন্ত্রী তদন্তের কাজে ঢিলেও দিতে পারেন, সেটাই থাকবে কেন? না, এই বিষয়টা খুব ক্লিয়ার। প্রথমত হচ্ছে যে সিবিআই থেকে যে প্রত্যাশা একটা অটোনোমাস বডি হিসেবে, যে এত বড় একটা আর্থিক কেলেঙ্কারি স্বাধীনতার পর যা হয়নি আমাদের রাজ্যে, তার দোষীদের খুঁজে বের করা এবং বৃহত্তর ষড়যন্ত্র। যদি এবার এখানে কোনো প্রশ্ন হয় যে সিবিআই এর ঢিলেমি ইত্যাদি এই সমস্ত নিয়ে, এটা সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টে তো যাওয়া উচিত এবং যাওয়া হচ্ছে, যাচ্ছে না তো বিকাশবাবুরা আপনারা দেখেছেন, সূর্যবাবু তো না, আমি বলছি যে যা হচ্ছে, কিন্তু যেটা দরকার সিবিআই এর কাছে বা দেশের প্রধানমন্ত্রীর কাছে, এটা রাজ্যের মানুষের দাবি হওয়া উচিত যে এই যে এতগুলো মানুষ, এত কোটি মানুষ চেয়ে আছে একটা বিচার, সেখানে দাঁড়িয়ে সিবিআই যেন পলিটিক্যাল ইন্টারেস্টে গাইডেড না হয় এটাকে এনশিওর করা। কারণ যে কারণের জন্য দিল্লি সফর, এটা হচ্ছে পারফেক্ট একটা দল কষাঘুষির জায়গা। যেটা দরকার সিবিআই এর কাছে বা দেশের প্রধানমন্ত্রীর কাছে, এটা রাজ্যের মানুষের দাবি হওয়া উচিত যে এই যে এতগুলো মানুষ, এত কোটি মানুষ চেয়ে আছে একটা বিচার, সেখানে দাঁড়িয়ে সিবিআই যেন পলিটিক্যাল ইন্টারেস্টে গাইডেড না হয় এটাকে এনশিওর করা। কারণ যে কারণের জন্য দিল্লি সফর, এটা হচ্ছে পারফেক্ট একটা দল কষাঘুষির জায়গা। তার কারণটা হচ্ছে যে দেখুন, দুটো মডেল ফেল করেছে। একটা হচ্ছে যে গুজরাট মডেল, কালকে রেজাল্ট আমরা দেখেছি যে গ্রামে গুজরাটের যে 70% ওদের হাতে ছিল, সেটা হচ্ছে উল্টে গেছে, যে সেই 70% কংগ্রেসের হাতে, 23টা জেলায় হেরেছে এবং সমস্ত মানে গ্রামের কংগ্রেস যেখানে কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছিল তারা বিপুলভাবে ফিরে এসেছে। এবং সেকেন্ড আমি আপনাকে বলবো যে আপনি শুরু করলেন যে প্যাটেলরা সংরক্ষণের আন্দোলন করছে, উইচ ইজ ভেরি ইন্ডিকেটিভ যে এরা সম্পন্ন সম্প্রদায় এবং এরা হচ্ছে শিল্পে, এরা যদি বলেন ব্যবসায় কতটা পিছিয়ে গেছে, যেখানে দাঁড়িয়ে থেকে তারা সরকারি সংরক্ষণের সুবিধায় বাঁচতে চাইছে, এইটা প্রমাণ করছে যে গুজরাট মডেল ফেল করেছে। এবার একই সাথে বাংলায় আসলে বেঙ্গল মডেলটা জেলা পরিষদ কতটা ভিত্তিটা দুর্বল, একদম টু-থার্ড লস্ট। এবার হচ্ছে এখানে এই রাজ্যে ঠিক উল্টোটা, আপনি যেটা শুরু করলেন যে সিবিআই ধরপাকড় যত শুরু করবে, রোজ ভ্যালি, সারদা, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শাসক দলের নেতা, মন্ত্রী, সাংসদ এরা অভিযুক্ত হচ্ছেন। সিবিআই যদি প্রসিড করে তাহলে বিপদ শাসক দলের আরো বাড়বে এবং একই সাথে রোজ ভ্যালির ক্ষেত্রে এতটা নিশ্চিন্ত হবেন না, রোজ ভ্যালির বারবার অন্ত সমস্ত বামফ্রন্ট এমন হ্যাঁ হতে পারে, কিন্তু বামেরাই বলেছে যে যারাই থাকুক তাদের খুঁজে বের করা হোক। কিন্তু আমি আপনাকে বলছি একটাই, যে বেঙ্গল মডেল বলে যে মডেলটা বলা হচ্ছিল, কারণ বলছি গুজরাট মডেল ফেল করলো এবং বেঙ্গল মডেলটাও ফেল করলো। বেঙ্গল মডেল ফেল করেছে বলে উন্নয়নের প্যাকেজ, এটা যদি এত ভালো হতো যে বাংলার উন্নয়ন সিদ্দিকুল্লাহ চৌধুরীর সাথে স্টেজ শেয়ার করতে হয় না, হার্দিক পটেলের সাথে উন্নয়ন মডেল হয় না, আমি সেটা ভেঙে রিজু ঘোষালের কাছে আসবো। রিজু, আমার পরিষ্কার প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে শুধুমাত্র অরুণ জেটলির বাড়ির অনুষ্ঠানে যাবেন এটা নয়, অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। শোনা যাচ্ছে যে নীতিশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যখন ফিরছেন, রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি বলেছিলেন আপনি দিল্লিতে আসুন, মা আপনার জন্য অপেক্ষা করছে। মাঝের অবস্থানটা কি খুব পরিষ্কার শক্ত করার চেষ্টা করছেন তৃণমূল নেত্রী, ভবিষ্যতে এই রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা আরো খোলা রাখছেন? অনেকগুলো প্রশ্ন করেছে সুমন, আমি এক এক করে উত্তর দেবো, একটু বেশি হয়তো সময় নিয়ে ফেলতে পারি। প্রথম কথা হচ্ছে যে রাহুল গান্ধীর এই বিহার সফরে, রাহুল গান্ধী সম্বন্ধে রাহুল গান্ধী যে কথাটা বলেছে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেই সে কথাটা বলা হয়েছে, কংগ্রেসের তরফ থেকে কিন্তু কোনো স্বীকারোক্তি নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে হ্যাঁ আমাকে ডেকে বলেছে, মা অপেক্ষা করছে। আমাদের দলের তরফ থেকে কোনো অফিসিয়াল কোনো কমিউনিকেশন নেই। যদি দেখা করেও সে অর তখনও ওর প্রাইমারি টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে, মানে আইনে একটা কথা আছে অ্যাপ্রোবেট আর রিপ্রোবেট, মানে আমরা গরম জল ঠান্ডা জল যখন মেশাই আগে পুরো গরমটা খুলে দিই, গরমে পুরো খানিকটা জল খুলে যাওয়ার পরে তারপরে ঠান্ডা জলের নবটা ঘুরি, তাতে গায়ে কতটা কোন গরমটা আমি গায়ে সহ্য করতে পারবো। এখন ওই গায়ে গরম সহ্য করে নেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে,
একবার বলছে মাঝমাঠে রক্ষণটা সাজাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কংগ্রেসের সঙ্গে দুটো সুইপ, দুটো সুইপার রাখছে, একটা উইথড্রল একটা ডিফেন্সিভ, ব্যাপারটা বুঝতে পেরেছো? উইথড্রল দিয়ে অ্যাটাকটাকে করছে, বলছে আমি চলে যাবো হার্দিককে করবো। হার্দিক প্যাটেলের সঙ্গে বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভাবনা বেশি কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি না মোদীর সঙ্গে? কংগ্রেসের সঙ্গে সম্ভাবনা একেবারেই নেই, একেবারেই নেই, সাংগঠনিক ভাবে আরো বেশি ক্ষতি হবে। কারণ কংগ্রেসকে যদি লং টার্মে রাজনীতি করতে হয় তাহলে সাংগঠনিক ক্ষতি করতো, আমি তো নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে পারবো। অস্বীকার করছি না, কিন্তু এবারে কিন্তু চাকাটা রিভার্স হয়েছে। এবারে চাকা উল্টো দিকে ঘোরে কিনা আমি দেখবো, দ্রুত একবার দেখবো যে কংগ্রেসের সঙ্গেও কি বৈঠক হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত রিজুর মতো আমি উড়িয়ে দিতে পারছি না। দেখুন, দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। কিন্তু মমতার দিল্লি যাওয়া মানে তো আর একটা কর্মসূচি নয়। অতীতে এমন একাধিক উদাহরণ রয়েছে যেখানে মমতা দিল্লি গিয়েছেন এক কারণে, তারপর আরও নানাজনের সঙ্গে দেখা করেছেন। যেমন গত বছর সোনিয়া গান্ধীর আমন্ত্রণে ধর্মনিরপেক্ষতা শীর্ষক সম্মেলনে অংশ নিতে দিল্লি গিয়েছিলেন মমতা, আর তারপর আডবাণী জেটলি রাজনাথের সঙ্গে দেখা করতে চলে গিয়েছিলেন। তাই এবার কি দিল্লি সফরে অরুণ জেটলির মেয়ের বিয়েতে উপস্থিত থাকা এবং নরেন্দ্র মোদীর সঙ্গে সম্ভাব্য বৈঠকের পাশাপাশি কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপাতত সোনিয়া গান্ধী বিদেশে, রাহুলের সঙ্গে কি কথা হতে পারে? কারণ কিছুদিন আগেই নীতিশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতার সঙ্গে রাহুল গান্ধীকে কথা বলতে দেখা গিয়েছিল, যা উস্কে দিয়েছিল জোট জল্পনা। প্রশ্ন উঠেছিল, তাহলে কি মোদী বিরোধিতা ফের একবার কংগ্রেস ও তৃণমূলকে এক মঞ্চে এনে দিতে পারে? একদা একলা চলো ডাক দিয়েছিলেন রাহুল গান্ধী, তার জেরে উত্তরপ্রদেশে বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল কংগ্রেসকে। সম্প্রতি সেই একলা চলো নীতি ঝেড়ে ফেলে বিহারে লালু নীতিশের সঙ্গে হাত মিলিয়ে মোদীর রথ আটকে দিতে সক্ষম হয়েছেন রাহুল। তাহলে কি বিহারের সাফল্যের পর পশ্চিমবঙ্গেও সেই জোটের রাস্তায় হাঁটবেন রাহুল? যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, বিহার আর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এক নয়। বিহারে কংগ্রেসের মূল লক্ষ্য ছিল নরেন্দ্র মোদীকে আটকানো, পশ্চিমবঙ্গে বিজেপির সেই শক্তি নেই, তাই মোদীকে আটকানো মূল লক্ষ্য নয়। তাই এক্ষেত্রে রাহুল মমতার সঙ্গে হাত মেলাবেন কিনা তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহলের একাংশ, বিশেষ করে প্রদেশ কংগ্রেসের একাংশের দীর্ঘদিনের বক্তব্য তৃণমূলের সঙ্গে জোট করে দক্ষিণবঙ্গে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে কংগ্রেস। তাই জোট হলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়, কিন্তু প্রদেশ কংগ্রেস যাই বলুক না কেন, জোটের বিষয়ে সবসময় শেষ সিদ্ধান্ত নেয় কংগ্রেস হাইকমান্ডই। তাই বৃহত্তর রাজনীতির কথা মাথায় রেখে মোদীকে আরও বেশি করে চেপে ধরতে সোনিয়া, মমতা, রাহুল একজোট হন কিনা তার উত্তর সময় দেবে, যার ইঙ্গিত মিলতে পারে মমতার আসন্ন দিল্লি সফরে। এবিপি আনন্দ। জয়প্রকাশদা, একটা কথা রাজ্যের সমস্ত মানুষ জানতে চাইছেন যে এর আগে, আমি বিরোধীদের অভিযোগ বাদ দিচ্ছি, টাইম ফ্রেম ধরেও মমতা মোদীর বৈঠকের পর তদন্তের গতি কিন্তু হ্রাস পেয়েছিল, আর সম্ভাবনা আছে? দেখুন, কোনো সম্ভাবনা নেই এই কারণেই, কারণ মমতা দেবী সিদ্দিকুল্লাহদের কাছে পোস্ট এমন জায়গায় নিলেন, আমি ভাবলাম বলবেন যে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না। সিদ্দিকুল্লাহ, মমতা বন্দ্যোপাধ্যায়রা যাচ্ছেন সিদ্দিকুল্লাহর কাছে, ওনারা যাচ্ছেন সিপিএম, যাচ্ছেন তোহা সিদ্দিকীদের কাছে, কারণ এই যে 28% মাইনরিটিদের কাছে, হ্যাঁ বলছি, ঠিক বলেছেন একদম, 28% মাইনরিটি ভোট নিয়ে এদের মাথা ব্যথা, মেজরিটি 78% বামের জলে ভেসে এসছে পশ্চিমবঙ্গে, তাদেরকে সবাই মনে করছে ওরা পড়ে সবাচ্চো, তার জন্য এখন তাদের জন্য তারা আজকে উড়ুকে দাঁড়ায়, তারাই আজকে দেখবে যে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে সমস্ত দল তথাকথিত সিপিএম এবং তৃণমূল চালাচ্ছে, মেজরিটি থেকে নিলে মেজরিটি, আমার পকেটের এই ছোট্ট চিরকুটটা দেখে বিভ্রান্ত হবেন না, এটা কোনো প্রেমপত্র কিংবা ওই পরীক্ষার টুকলি নয়, এটা একটা অত্যন্ত বড় হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকের প্রেসক্রিপশন, একটুও ভুল শোনেননি, এইটাই প্রেসক্রিপশন, আর এইটাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাস্তব। স্বাস্থ্য দফতরের ফতোয়া যে যেহেতু ওষুধ বিনামূল্যে, সেহেতু কোনো ডাক্তারবাবু বাইরে থেকে কেনার জন্য ওষুধের নাম লিখতে পারবে না, সেই জন্য এই প্রেসক্রিপশানে সেই বিশিষ্ট ডাক্তারবাবু সইও করেননি। আমরা জানি যে এর আগে বেড, নানা পরীক্ষা নিরীক্ষা
ইত্যাদি ফ্রি হয়ে গেছে, কিন্তু এই ফ্রি ফ্রি এবং ফ্রি এর চক্করে যা চাহিদা তার তুলনায় যোগান অনেক অনেক কম। কোনো সন্দেহ নেই যে সদিচ্ছা ছিল, কিন্তু এই সদিচ্ছার গুঁতোয় শেষ পর্যন্ত গরিব মানুষের চিকিৎসা কার্যত উঠে যাওয়ার মুখে, এটাই বাস্তব ছবি। আর এই বাস্তব ছবি আপনাদের সামনে আমরা রাখবো আমার দ্বিতীয় পর্বের বিষয়ে। সংস্থান নেই, প্রতিশ্রুতি সার, স্যালাইন লিউকোপ্লাস্টের অভাব সরকারি হাসপাতালে, দুর্ভোগে রোগীরা। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন ডক্টর আতুল বন্দ্যোপাধ্যায় চিকিৎসক, আছেন ডক্টর অংশুমান মিত্র চিকিৎসক, ডক্টর ফুয়াদ আলী চিকিৎসক এবং শিক্ষক বিজন সরকার। ওদের কাছে যাব, কিন্তু যে বাস্তব ছবিটা আপনাদের দেখাবো বলছিলাম, যে বাস্তব ছবিটা প্রতিদিন যে কোনো সরকারি হাসপাতালে গেলে আপনাদেরও চোখে পড়বে, ওষুধ নেই, সবটাই বিনামূল্যে কিন্তু ওষুধ নেই। সদিচ্ছা হয়তো ছিল, কিন্তু সত্যিকারের ছবিটা, প্রতিদিনের ছবিটা করুন, দেখুন। পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত সব মেডিকেল কলেজ হাসপাতালে বিনা ব্যয়ে চিকিৎসা পরিষেবা দেবে। মাত্র দিন তিনেক আগে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী, তিন মাস পরের বাস্তব কিন্তু বলছে অন্য কথা। বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসা সাধারণ মানুষের অভিযোগ, গুরুতর রোগের চিকিৎসা তো দূরের কথা, ইঞ্জেকশনের সিরিঞ্জ, সূঁচ, স্যালাইন, লিকোপ্লাস্টের মতো সাধারণ জিনিসগুলিও সেখানে বিনামূল্যে মিলছে না। ব্রেনস্ট্রোকে আক্রান্ত আবিদা বিবির স্বামীর দাবি, ওষুধ তো দূরের কথা, হাসপাতালে কিছুই বিনামূল্যে মিলছে না, স্যালাইনের চ্যানেল লাগানো লিকোপ্লাস্টের মতো অতি সাধারণ জিনিস পর্যন্ত সেখানে অমিল। কিছু ফ্রি পাচ্ছি না, কেন বলছে কিছু নেই আমাদের কাছে, হাতে সিলিন্ড লাগিয়ে যে আপনার টেপ নেই, সিলিন্ড বাইরে দিয়ে বলে কিনে এনে দিন। একই অবস্থা অশোকনগরের বাসিন্দা কার্তিক মজুমদারের পরিবারের। পথ দুর্ঘটনায় কোমরে চোট পেয়েছিলেন কার্তিক মজুমদার, তার পরিবারের দাবি স্যালাইনের মতো সাধারণ জিনিসও কিনতে হচ্ছে টাকা দিয়ে, ওটির জন্যও খরচ হয়েছে 11,000 টাকা। ব্যথার ওষুধ আমরা এক পাতা কিনে দিয়েছিলাম, তারপরে স্যালাইন কিনে দিয়েছি 8 বোতল, ইনসুলিন কিনে দিয়েছি, আর এমনি জিনিসপত্র টুকিটাকি কিনে দিয়েছি, প্রথমে 8,000 তারপরে 3,000 টাকার এরকম কিনে। বাইক দুর্ঘটনায় ঘাটালের বাসিন্দা দীপঙ্করের পা ভেঙেছে, অস্ত্রোপচার দরকার, কিন্তু তা হবে কি করে? পরিবারের দাবি হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয়েছে প্রয়োজনীয় সরঞ্জামই তাদের কাছে নেই, অবস্থা নাকি এমনই যে রোগীর মৃত্যু হলেও তাদের কিছু করার নেই। তাদেরকে জানতে না স্যার কি হবে, তার সিস্টারকে যান, ফাইলটা আমাকে দিয়ে দিয়েছে, সিস্টার এসে বলছে ডাক্তারকে বলুন, ডাক্তার বলছে সিস্টারকে বলুন ইউনিয়ন করতে, আমরা ওষুধ লিখতে পারবো, আমাদের চাকরিটা আর চাকরি যাবে, আপনি কি জানেন চাকরি চলে যাবে? তখন বললাম আমাকে রুগীর কী হবে, বলছে আপনার রুগী এমন বলছে আপনার রুগী মারা যাবে, আমরা কী করবো, যদি ওষুধ না থাকে আমরা কী করবো, তাহলে লিখে দিন লিখবো না, আপনার রুগী মারা গেলে আমরা কী করতে পারবো, এইভাবে বলছে। রামপুরহাটের সায়ন বিশ্বাসের অবস্থা তো আরও করুন। এগারো বছরের সায়নের উরুতে টিউমার, ভর্তি SSKM এর কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি বিভাগে। সরকার MRI ফ্রি ঘোষণা করেছে, কিন্তু সেজন্য প্রয়োজনীয় ইঞ্জেকশনের বিশেষ সিরিঞ্জ, ছুঁচ কিছুই নেই। MRI করতে গিয়ে আপনার তো দেখালাম ওষুধগুলো কিনতে হয়েছে, না কেনার কথা নয়, আপনার ওই একটা দেখলেন তো সেই এর ছোট্ট একটা কার্ডের মধ্যে, যাতে কোনো ডাক্তারের সার্টিফিকেট পাবে, কোনো রকম কোনো স্ট্যাম্পও নেই। এগুলি কয়েকটি ছবি মাত্র, এরকম উদাহরণ রয়েছে আরও। বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতি আর চিকিৎসাহীনতার বাস্তবের মাঝে পড়ে নরক যন্ত্রণা ভোগ। নিমাই পাণ্ডা, ABP আনন্দ, কলকাতা। রাতুলবাবু, আপনি সরকারি মেডিকেল কলেজে পড়েছেন, ওয়ার্ডে চিকিৎসা করেছেন, এমার্জেন্সিতে কাজ করেছেন, যখন ফ্রি ছিল না তখন পরিস্থিতিটা কী ছিল, তখনই কি সব কিছু পাওয়া যেত? প্রথম বলবো যে একেবারেই বিষয়টি এরকম ছিল না, তখনও আমরা এমার্জেন্সিতে কাজ করতে গিয়ে দেখেছি মেডিকেল কলেজ, যেটা সেই অর্থে এশিয়ার প্রথম কলেজ, সেখানে একটা বারান্দাকে এমার্জেন্সি হিসেবে খাড়া করিয়ে চিকিৎসা আমাদের দিতে হয়েছে। পেশেন্ট এসছে গ্যাস্পিং অবস্থায়, মুখে কিছু মিনিমাম একটা সাকারের বন্দোবস্ত আমরা পাইনি, অ্যাড্রিনালিন, লাইফ সেভিং ড্রাগ মানে স্টেরয়েডের মতন কর্টিজন, সেগুলো আমরা পাইনি, ফলত অবস্থা সেই সময় অত্যন্ত সঙ্গীন ছিল এবং আমরা বহু ক্ষেত্রেই বাধ্য হতাম সাথে সাথেই পেশেন্ট আসলে রিকুইজিশন স্লিপ ধরিয়ে দিতে, এবং পেশেন্ট পার্টি ধরুন সাধারণ মানে কলকাতার পেশেন্ট তুলনায় কমই পেতাম আমরা এমার্জেন্সিতে, বিশেষ করে একদম তারকেশ্বর থেকে হয়তো শ্রীরামপুর ওয়ালসে এসে, তারপরে কিন্তু অন্তত ওষুধ লিখে দিতে বাধা ছিল না, না এরকম কোনো বাধা ছিল। এখন কি সিচুয়েশন?
এখন সিচুয়েশন যেটা দাঁড়িয়েছে, মানে আমি সরাসরি যুক্ত না থাকলেও যে বন্ধু বান্ধবদের সাথে কথা হচ্ছে, জুনিয়রদের সাথেও কথা হচ্ছে, যে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে যে উপর থেকে গভর্নমেন্ট অর্ডার এসছে যে ওষুধ লেখা যাবে না, ফলে তো কেউ কোনো রকম ওষুধ লিখতে পারছেন না। ধরা যাক একজন পেশেন্ট এসছেন হার্ট অ্যাটাক নিয়ে, ফলে তো স্ট্রেপটোকাইনেস বলে একটি ইমিডিয়েটলি একটা ইঞ্জেকশন তার দেওয়ার দরকার 3 ঘন্টার মধ্যে, বা তার আজকের মডার্ন ফর্ম আর কি। এবার সেইটা থিওরিটিক্যালি দেখা যায় যে এটা হসপিটাল সাপ্লাই পাওয়ার কথা, কিন্তু যে জটিল প্রক্রিয়া এটা আসবে, যে কিভাবে আসবে, তার রেসপন্সিবল সুপিরিয়ার পার্সনটি কে, এরকম কোনো ব্যাখ্যা তার নেই। এবং অধিকাংশ ক্ষেত্রে এই সময় আদৌ আছে কিনা, এবং আদৌ আছে কিনা বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে নেই। আচ্ছা, এরপর একটা আমি বলি, সেটা তো আরো বেআইনি, সেটা হচ্ছে ধরুন এই চিরকুটে যা ওষুধের নাম লেখা আছে সেটা আমি একটা সম্পূর্ণ প্রেসক্রিপশন ছাড়া হাসপাতালের আশেপাশের দোকান থেকে কিনছি, মানে এটা তো আরেকটা বেআইনি কাজ যে প্রেসক্রিপশন ছাড়া আমি ওষুধ কিনছি। তো বটেই, এবং আপনি এই প্র্যাকটিসের ফাঁক দিয়ে অজস্র বিভিন্ন ধরনের বিচ্যুতি হতে পারে, হতেই পারে। এবং মানে মজাটা দেখুন যে আপনি মেডিকেল কলেজে এমার্জেন্সির সামনে বেরোলেই দেখবেন একটা ন্যায্য মূল্যের ওষুধের দোকান। এবারে বাস্তব অবস্থাটা কি যে আপনার যদি সব ওষুধ বা সব কিছু হাসপাতালে ফ্রিতেই পাওয়ার কথা, তাহলে ওই ওষুধের দোকানটি ঠিক কী করছে? বা উল্টো দিকে দাঁড়িয়ে এইভাবে মানে এবার এই চাপে পড়ে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তার বলুন বা বাকিরা বলুন, নিজের চাকরি বাঁচানোর দায়ে সরাসরি লিখতে পাচ্ছেন না, তার জায়গা থেকেই দাঁড়িয়ে তারা এরকমভাবে একটি প্রেসক্রিপশন দিতে বাধ্য হচ্ছেন, ফলে তো গোটাটাই একটা অত্যন্ত হাস্যকর কন্ট্রাডিক্টরি অবস্থায় গিয়ে দাঁড়ায়। আমি ফুয়াদ হালিমের কাছে আসবো যে ড্রাগ কন্ট্রোলে যাবতীয় সমস্ত নিয়মকানুনকে বুড়ো আঙুল দিয়ে সেটা চলছে, এবং সবথেকে যেটা বড় কথা যে ধরুন ন্যায্য মূল্যের ওষুধ সেখানে যেতে পারবেন না, অর্থাৎ এই রোগীরা চিরকুটে ডাক্তারবাবুর সই ছাড়া এই তথাকথিত কোট আনকোট আনঅফিসিয়াল প্রেসক্রিপশন নিয়ে ন্যায্য মূল্যের দামটা অ্যাভেল করতে পারবেন না, বাইরে সম্পূর্ণ বেআইনিভাবে কিনতে হবে এবং যোগান নেই, এটা খুব স্বাভাবিক। আপনি আমায় বলুন যে কতটা প্রস্তুতি ছিল রাজ্য সরকারের, রাজ্য স্বাস্থ্য বাজেট আগের তুলনায় বেড়েছে না কমেছে, এই বিপুল ব্যয়ভার বহন করার পক্ষে কতটা স্বস্তিদায়ক পরিস্থিতি ছিল পশ্চিমবঙ্গে? গোটা প্রক্রিয়া তো ড্রাগ কন্ট্রোলারকে বুড়ো আঙুল দেখানো হচ্ছেই, কিন্তু যেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকে পশ্চিমবাংলার মানুষকে সব থেকে বড় হচ্ছে বুড়ো আঙুল দেখানো হয়েছে। আপনি যদি এই বছরের ফেব্রুয়ারি মাসের অর্থমন্ত্রকের যদি ডকুমেন্ট পড়েন, যেটা উনি বিধানসভায় পরিবেশন করেছেন, উনি বলেছেন যে 2014-15 হচ্ছে স্বাস্থ্য দপ্তরে হচ্ছে খরচ হয়েছে, রিভাইজড এস্টিমেট হচ্ছে 2,670 কোটি টাকা, এটা হচ্ছে 14-15, এবং 2015-16 উনি এস্টিমেট করছেন, বাজেট এস্টিমেট দিচ্ছেন 2,637 কোটি টাকা, মানে 33 কোটি টাকা কম যা গত বছরে খরচ করেছে। ফলে মানে গত বছরে যা কাজ আছে সেকে যোগান দেওয়ার জন্য উনি টাকা বরাদ্দ করার ইচ্ছে প্রকাশ করছেন না। আবার নতুন করে একটা কর্মসূচি যেটা হচ্ছে অক্টোবর মাসে ঘোষণা হয়েছে, সেটা কার্যকরী হবে মানে অক্টোবর মাসের মধ্যেই হওয়ার কথা মুখ্যমন্ত্রী অনুযায়ী, তার জন্য টাকাটা নেই এখানে। টাকাটা না থাকার ফলে হচ্ছে সব থেকে বড় বুড়ো আঙুল দেখানো হচ্ছে পশ্চিমবাংলার মানুষকে, তার ফল এটা হচ্ছে। আমাদের পশ্চিমবাংলা ব্যবস্থাটা ছিল আপাতভাবে শুনলে মনে হচ্ছে যে রাম রাজ্য নেমে এসেছে, সমস্ত বিনামূল্যে পাওয়া যাচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই, মানে এটা হচ্ছে নির্বাচনী প্রচার ছাড়া আর কিছু নয়, এবং ভোগান্তি হচ্ছে রোগীদের হচ্ছে। আপনাকে দুটো ব্যাপার বলি, এক হচ্ছে বাম আমলে যে বিনা পয়সা ওষুধ পাওয়া যেত হাসপাতালে, তাকে হচ্ছে ন্যায্য মূল্য ওষুধের দোকানে ব্যবস্থা করে কম খরচে ব্যবস্থা করার প্রচার নিয়ে হাততালি নিয়ে নিলেন, যেটা বিনা পয়সা পেত মানুষ এখন হচ্ছে কম দামে কিনবে, সেটা ফার্স্ট স্টেপ। কিন্তু চালাকি তো বেশি দিন চলে না, ফলে সাধারণ মানুষ, গ্রাম বাংলার মানুষ বুঝলো যে এই পরিস্থিতিটা আছে, যেটা বিনা পয়সা পাওয়া যেত এবার টাকা দিয়ে কিনতে হচ্ছে, কম হলেও দিতে হচ্ছে টাকা, সেটাকে হচ্ছে মেকআপ করার জন্য এই নির্বাচনের আগে এই ঘোষণাটা করে ফেললেন। কিন্তু ঘোষণার পেছনে হচ্ছে একটা হচ্ছে সামগ্রিক হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সবটাই তো প্রয়োজন। আপনি বলছেন পরিকাঠামো ছাড়াই ঘোষণা হয়েছে। আমি দ্রুত একবার দেখাবো যে এর উদাহরণ কি কি আমরা পেয়েছি, যে সত্যি পরিকাঠামো আছে, সত্যি সত্যি ন্যায্য মূল্যে পরীক্ষা নিরীক্ষা, বেড কতটা সুলভ, সব থেকে বড় কথা ওষুধ যা বিনামূল্যে নাকি পাওয়ার কথা তা কি পাওয়া যাচ্ছে দেখুন। আয়োজন নেই কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে, তার ফল ভুগতে হচ্ছে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসা অসংখ্য সাধারণ মানুষকে। বিধানসভা ভোটের মুখে দাঁড়িয়ে সম্প্রতি সব সরকারি হাসপাতালে সবার বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। শীঘ্রই স্বাস্থ্য পরিকল্পনা বিভাগ সব মেডিকেল কলেজ হাসপাতালে বিনা ব্যয়ে চিকিৎসা পরিষেবা দেবে, বেডের ভাড়া লাগবে না, ইসিজি রক্ত শল্য চিকিৎসা সব বিনা পয়সায় পাওয়া যাবে,
এবং কিছু অসুখ যেমন ক্যান্সার, হার্ট, কেমো, রেডিওথেরাপি, ক্যান্সার লোকে ট্রিটমেন্ট করতে পারে না, আমরা বিনা পয়সায় করে দেব। কিন্তু সেই প্রতিশ্রুতি কি পূরণ হয়েছে? প্যারাসিটামল যেটা তো ওটা নেই, তো আমাদের বাইরে থেকে নিয়ে আসতে হবে। তো প্রেসক্রিপশানে লিখতে বলছি, সেটাও লিখছে না। বাইরে ওষুধের দোকানে গেলে ওরা প্রেসক্রিপশান ছাড়া তো ওষুধ দিচ্ছে না। ওদেরকে এসে বলায় ওরা বলছে যে চিফ মিনিস্টারকে ফোন করো, আমাদের কিছু করার নেই, আমাদের হাত বাঁধা আছে, চিকিৎসা হচ্ছেই না। সুপার বলছে এখানে ডাক্তারের কাছে, ডাক্তার বলছে সুপারের কাছে, এরকম হ্যারাসমেন্ট করাচ্ছে আমাদের প্রচুর। দেখি সরকার কীভাবে বাঁচিয়ে রাখে আমাদের, এত হ্যারাসমেন্ট করছে, কী করবো? ওয়াকিবহাল মহলের একাংশের মতে শূন্য ভাড়ার নিয়েও স্রেফ জনপ্রিয়তা পূরণ স্বার্থে দানছত্র খুলতে গেলে তো পরিষেবা মুখ থুবড়ে পড়বেই। এখানেও তাই হয়েছে। এই পরিস্থিতির জন্য তারা মূলত দুটি কারণকে দায়ী করছেন। মুখ্যমন্ত্রীর ফ্রি চিকিৎসার কথা ঘোষণার আগে পর্যন্ত সরকারি হাসপাতালে কয়েকটি ওষুধ সকলকে বিনামূল্যে দেওয়া হতো, বাকি ওষুধ কিনতে হতো টাকা দিয়ে। চিকিৎসকদের দাবি, সেই মতো হিসেব করে সরকারি হাসপাতালে দু মাসের মতো প্রয়োজনীয় ওষুধ মজুত করে রাখা হতো। এরপরই মুখ্যমন্ত্রী হঠাৎ সবার জন্য সমস্ত চিকিৎসা ফ্রি ঘোষণা করে দেন, ফলে সরকারি হাসপাতালে ওষুধের ভাড়ার থেকে হুহু করে সব ওষুধ শেষ হয়ে যেতে শুরু করে। চিকিৎসকদের দাবি, মুখ্যমন্ত্রীর ঘোষণার আগে বাড়তি ওষুধ মজুত করা হয়নি, ফলে দু মাসের ভাড়ার প্রায় দুদিনেই খালি হয়ে গিয়েছে। এদিকে বাড়তি ওষুধ কেনার জন্য আলাদা করে বাজেটেও বরাদ্দ করা হয়নি। এই পরিস্থিতিতে তাই রোগীদের ওষুধই দেওয়া যাচ্ছে না, চিকিৎসা করাতে হাসপাতালে এসে হাবিত্যেশ করে বসে থাকা ছাড়া কোনো গতি থাকছে না। সমস্যা আরও বাড়িয়েছে স্বাস্থ্য ভবন থেকে চিকিৎসকদের দেওয়া নির্দেশিকা। সেখানে পরিষ্কার বলা হয়েছে চিকিৎসকেরা কোনো ওষুধ বাইরে থেকে কেনার কথা লিখতে পারবেন না। বহু চিকিৎসকের দাবি, এই নির্দেশিকার ফলে হাসপাতালে ওষুধ মজুত না থাকা সত্ত্বেও তারা ওষুধ বাইরে থেকে কেনার কথা লিখতে পারছেন না। চোখের সামনে রোগীর অবস্থার অবনতি হতে দেখেও চুপ করে বসে থাকতে হচ্ছে। অনেক সময় ক্ষতির কথা জেনেও পিছিয়ে দিতে হচ্ছে অস্ত্রোপচার। কিন্তু এরাজ্যের অধিকাংশ মানুষেরই তো ভরসা সরকারি হাসপাতাল। কটা মানুষের আর বেসরকারি হাসপাতালে গিয়ে কারি কারি টাকা খরচ করে চিকিৎসা করানোর সামর্থ্য থাকে? জনপ্রিয়তা কুড়োতে গিয়ে এই অসহায় মানুষগুলিকে নিয়ে এভাবে চিনিমিনি খেলার কি আদৌ প্রয়োজনীয়তা আছে? প্রশ্ন বহু সাধারণ মানুষেরই। নিমাই পাণ্ডা, এবিপি আনন্দ, কলকাতা। ডক্টর মিত্র, আমরা দেখালাম যে দু মাসের স্টক খুব স্বাভাবিকভাবেই যে দুদিনে খালি হয়ে গেছে, সেখানে কি খুব উচিত ছিল না যে এই ঘোষণা করার আগে বা গভর্নমেন্ট অর্ডার বেরোনোর আগে সেন্ট্রাল মেডিকেল স্টোরে স্টকটা আবার টেন্ডার করা এবং স্টক ভরানো? মানে আমি বলছি, এইটা তো কার্যত অবশ্যম্ভাবী অনিবার্য পরিণতি ছিল। এই যে ধারা, এটা যদি ধারাবাহিকতায় দেখেন তাহলে দেখতে পাবেন বিগত সরকারের সময়তেই, যখন 80-এর দশকে জুনিয়র ডাক্তারদের এবিজিএফ মুভমেন্টের ধারাবাহিকতায় 120টা ওষুধ সুনিশ্চিত হয়েছিল, কিন্তু 90-এর দশকের শেষ দিকে এসে ধীরে ধীরে সেটা কিন্তু 32টা ওষুধ এবং তারও কমে চলে আসে, গজ ব্যান্ডেজ, তুলো, স্যালাইন, ঘর মোছার ইয়ে সব ব্লিচিং সহ। তো সেইটাকে তার পরবর্তী মাঝে মাঝে ছোট ছোট কিছু লোকাল পারচেস মাঝে মাঝে এম ধাপে ধাপে হয়ে চলতো, নতুন সরকার এসেও তাই করছিল। এর মাঝখানে দুটো ঘটনা ঘটেছে, একটা যে জনঔষধি প্রকল্প আগের সরকার এনেছিলেন, কারণ যেইটা ফ্রি ওষুধ 120টা ওষুধ যা দিয়ে বেশিরভাগ চিকিৎসা করা যেত, সেইটা যখন তলানিতে থেকেছে, আউটডোরে গিয়ে 8-10টা ওষুধ, ইনডোরে ওই গোটায় 32 বললাম তার মধ্যে গোটা 20 হচ্ছে ওষুধ, বাকিগুলো অন্যান্য সাপ্লাইজ, এইগুলোতে চিকিৎসা করা যায় না, তখন আগের সরকার এনেছিলেন জনৌষধি প্রকল্প, এই বর্তমান সরকার এনেছেন ন্যায্য মূল্য দোকান, দুটো হচ্ছে একই কথা। অলরেডি যেটা সরকারি সাপ্লাই ছিল তাকে সংকুচিত করে পাওয়া যায় না এই ধোটা তুলে, তারপর মানুষ ন্যাচারালি যাতে জনৌষধির দিকে বা ন্যায্য মূল্যের দিকে ট্রিকল ডাউন করে, কারণ তার চিকিৎসা পাচ্ছে না, এই জায়গায় তারা আনে এবং এই ন্যায্য মূল্যর নাম করে অত্যন্ত আনকন্ট্রোলড আনসার্টিফাইড ওষুধপত্র তারা সেল করতে শুরু করে। এই যেখানে বাজারে চলছে তখন একটা সস্তা, যেটা আপনার পয়েন্টে আমার বিরোধিতা, যে সদিচ্ছা একদমই সেখানে ছিল না, এটা সস্তা বাজিমাত করার জন্য কোন রকম সাপ্লাই ছাড়া। আর এখন তো আপনি ন্যায্য মূল্যের দোকানেও পাবেন না, এই প্রেসক্রিপশন দিয়ে ন্যায্য মূল্যের দোকানে তো ঢুকতে পারবেন না, ন্যায্য মূল্যে কিন্তু মার্কেট কমেনি, কাগজে পত্রে বেড়ে সব জায়গায় বেড়েছে, ন্যায্য মূল্যের বিক্রি কিন্তু কিছুই কমেনি, সাপ্লাই ছাড়া ছিল না। ডক্টর মিত্রের কথায় কোথাও কোথাও পরিকাঠামোগত সমস্যা থাকতে পারে, কিন্তু উদ্যোগটা নিয়ে আমরা, যাদের টাকা আছে তারা সরকারি হাসপাতালের বাইরে চিকিৎসা করাতে যেতেই পারে, যাদের টাকা নেই গরিব মানুষ তাদের জন্য যে উদ্যোগ তাকে প্রথমে সাধুবাদ জানাই। এবার কোথাও যদি পরিকাঠামোগত কোনো সমস্যা, সর্বোচ্চ পরিকাঠামোগত, তুমি দেখে এসো না যে কোনো হাসপাতালে সব থেকে সাফার করছেন গরিব মানুষ,
যাদের জন্যই এই সদিচ্ছা, তোমার কথা অনুযায়ী কোট আনকোট যাদের জন্য সদিচ্ছা, যাদের জন্য এই সাধু উদ্যোগ, তারাই তো সব থেকে সাফার করে। এবার তাদের পরিকাঠামোগত, আপনি একটু আগেই বলছিলেন দু মাসের ওষুধ স্টক করা থাকে, কোন কারণে দু মাসের ওষুধ এই যেহেতু সবগুলো ফ্রি হয়ে গেছে তাড়াতাড়ি শেষ? কোন কারণে না, এটাই তো অনিবার্য ছিল, কোথাও কম ছিল, সেন্ট্রাল মেডিকেল স্টোরে তো কোনো টেন্ডারই হয়নি, নতুন টেন্ডার নেই, স্টক শেষ হয়ে গেছে। এবার প্রশ্ন হলো, রাজ্য সরকার ন্যায্য মূল্যের ওষুধ করেছিল, সুপার স্পেশালিটি হাসপাতাল বাড়ালো, মেডিকেলের সিট সংখ্যা বাড়ালো, এগুলোর সঙ্গে আরেকটা লাগালো, ফাইন লাগালো, বলছি আমি বলছি রাজ্য বাজেটে তার কোনো সংস্থান নেই, সংস্থান নেই, ফ্রি বেড সংকুচিত করা হয়, কার সময় ডিস্টার্ব করি, ফ্রি বেড, ফ্রি মেডিসিন, এই যে শব্দগুলো এলো, কেন্দ্রীয় সরকার 20% বাজেট বরাদ্দ কমিয়ে দিয়েছিল, কেন্দ্রীয় সরকার 117 ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে, কেন্দ্র সরকার তো এই সরকার করতে বলেনি, এই রাজ্য না একদমই বলেনি, রাজ্য সরকার সেই চেষ্টাটা চালাচ্ছিল গরিব মানুষকে কিভাবে ফ্রিতে পরিষেবাটা দেওয়া যায়, পরিষেবাটা দেওয়ার কারণে বটম লাইন ভিজন, আমি একদম আপনার কথাটাই যাচ্ছি যে গরিব মানুষের উদ্যোগটা সাধুবাদ জানানো, এই সস্তা বাজিবাদ এইসব কথাগুলো আসছে, কিন্তু প্রশ্ন হলো আমাদের ওষুধের স্টকটা বাড়ানো, সমস্যা তো এক জায়গায়, আর তো কোনো পরিস্থিতি নেই, এটাকে কেউ খারাপ বলছে যে গরিব মানুষের জন্য ফ্রিতে চিকিৎসা ব্যবস্থার বিরোধিতা করছে কেউ? একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কথা ছাড়ুন, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে যখন তিনি এই ঘোষণা করেছেন, স্বাস্থ্য সচিব থেকে যারা স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে আছেন তারা পরপর তাকে রিপোর্ট করার কথা যে এই ওষুধের নেই, যদি ওষুধ না থাকে তার ব্যবস্থা তিনি করবেন, তার মানে এই নয় এই উদ্যোগটাকে আমরা ফানুস বলে সস্তায় বাজিবাদ বলে। একটা ছোট্ট প্রশ্ন আছে, যদি ঈশ্বর না করুন এরম কোন রকম বিড়ম্বনায় তুমি যেন না পড়ো এটাই আমাদের কামনা, কিন্তু তোমার কোনো ঘনিষ্ঠ আত্মীয় যে সরকারি হাসপাতালে চিকিৎসা করতেন, তাহলে তোমার গলার এই জোরটা থাকতো না, কারণ বাস্তব পরিস্থিতি, বাস্তব ছবিটা সম্পূর্ণ আলাদা। আমি আবার কয়েকটা ঘটনা দেখাচ্ছি আজকের শহরের নানা হাসপাতাল থেকে তোলা ছবি। কেউ হৃদরোগে ভুগছেন, কারো বা ব্রেন টিউমার, দিনের পর দিন ভর্তি সরকারি হাসপাতালে, কিন্তু চিকিৎসা হচ্ছে না, কোথাও যন্ত্র অমিল, কোথাও নেই ওষুধ। সরকারি হাসপাতালে সকলের বিনামূল্যে চিকিৎসার যে মধুর প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দিয়েছেন, তার উল্টো দিকে তিক্ত বাস্তব এটাই। যেমন মোহাম্মদ মহসিন খান, হৃদরোগের সমস্যা নিয়ে SSKM এর কার্ডিওলজি বিভাগে ভর্তি, টেম্পোরারি পেসমেকার বসিয়েও লাভ হয়নি, দরকার পার্মানেন্ট পেসমেকার, কিন্তু রাজ্যের একমাত্র সুপার স্পেশালিটি সরকারি হাসপাতালে তা মজুতি নেই। আমরা নিয়ে আসলাম, বললো যে আপনাদের টেম্পোরারি পেসমেকার বসাতে হবে, টেম্পোরারি পেসমেকার বসালাম, কিন্তু পেশেন্ট সারা রাত শুতে পাচ্ছে না, বলছে পেসমেকার নেই, সরকার আমাদের আইন পাস করেছে কিন্তু আমাদের মাল আসে না, আমরা দেবো কী করে? SSKM এ একই সমস্যায় জেরবার স্বপন চৌধুরীও। পরিবারের দাবি, চিকিৎসক বলছেন পেসমেকার পেলেই তা বসানো হবে, কিন্তু কবে সেই প্রশ্নের তো কোনো উত্তর নেই। পেসমেকারের জন্য কাল থেকে কালকে বসানোর কথা, ডাক্তারবাবুরা একদম রেডি যে আমরা পেলেই বসিয়ে দেবো, কিন্তু এটা হচ্ছে আমাদের সুপার, একবার বলা হচ্ছে সুপারের কাছে যেতে, সুপারের কাছে যখন যাচ্ছি তখন বলছে এই ডাক্তারের কাছে যেতে, ডাক্তাররা বলছে ওখানে যেতে, মানে এরমভাবে কাল থেকে হ্যারাস হচ্ছে কিন্তু কোনোরকম এখন পর্যন্ত সমস্যা মিটছে না। কৃষ্ণনগরের বাসিন্দা মেছেলা বিবি আক্রান্ত ব্রেন টিউমারে, 3.5 মাস ধরে SSKM এ ভর্তি, কিন্তু অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ওষুধ নেই, যন্ত্রণায় কাতরাচ্ছেন, বিনামূল্যে তো দূরের কথা, নিয়মের জাঁতাকলে পুরো চিকিৎসা প্রক্রিয়াই আটকে। প্রায় 2 মাস পার হয়ে গেছিল, 2 মাস এখান থেকে ওখানে নিয়ে গেছে, ওখানেও 1.5 মাস চলছে, 3.5 মাস। ওনারা বলছেন যে মেটেরিয়াল সাপ্লাই হলে হবে, না হলে ছুটি করে বাড়ি নিয়ে যাও, পরে আসবে যখন সাপ্লাই হবে। একই অবস্থা উত্তর দিনাজপুরের বাসিন্দা ধীরেন রায়ের, গাছ থেকে পড়ে কোমর ভেঙেছে, 1.5 মাস ধরে ভর্তি SSKM এ, অথচ চিকিৎসা হচ্ছে না, বিছানায় পড়ে থেকে পিঠে ঘা হয়ে গিয়েছে, তার জন্য ক্রিমটুকুও মিলছে না। ডাক্তারবাবুকে বলেছিলাম অপারেশন কোন দিন হবে, তো ডাক্তারবাবু ডেট দিয়েছিল, তো কি প্রবলেমে ডেটটা পিছিয়ে গেছে, এখন হবে না, 2-3 মাস দেরি করতে হবে, আবার ওর বেশিও হতে পারে, গভর্নমেন্ট থেকে কি বলে সাপ্লাই দিচ্ছে না যন্ত্রপাতি, ওগুলোর
তা আমরা বললাম বাইরে থেকে কিনে দেব, বাইরে থেকেও কিনতে দিবে না আর গভর্নমেন্ট থেকে সাপ্লাইও দিচ্ছে না। স্বাস্থ্য সচিব মলয়দে জানিয়েছেন তিনি এই ঘটনা জানেন, তবে একটা ব্যবস্থা থেকে আরেকটা ব্যবস্থায় যেতে কিছু সমস্যা থাকে, সমাধানের চেষ্টা চলছে, যত দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। তবে বিভিন্ন হলে প্রশ্ন উঠছে, স্বাস্থ্য সচিব এখন যে সমস্যার কথা বলছেন তার কথা কি তারা আগে থেকে আঁচ করতে পারেননি, না হলে এই পরিস্থিতি তৈরি হলো কেন? নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। ডক্টর মিত্র, আমি সাবসিডি দিয়ে পপুলিজমের অর্থনীতির প্রশ্নে যাবো না, তার জন্য আলাদা সময় লাগবে। আমি খুব পরিষ্কার জানতে চাইছি যে এই বিষয়টা ভারতবর্ষের অন্য কোথাও কি চালু ছিল? আমাদের বর্তমান পরিকাঠামো কি আদৌ সম্ভব এই চাপ নেওয়ার পক্ষে? ফ্রি চিকিৎসা তো সর্বত্র হওয়ারই কথা, একটা ওয়েলফেয়ার স্টেটে চিকিৎসা স্বাস্থ্য ব্যবস্থা ফ্রি হওয়ার কথা, কিন্তু পিপিপির মাধ্যমে যেভাবে গত মানে আমাদের আগের সরকারই চালু করেছিলেন, ধাপে ধাপে বিভিন্ন হাসপাতাল সার্ভিসকে প্রাইভেটের হাতে দিয়ে দেওয়া, বর্তমানে 70% অফ সার্ভিস পিপিপি আন্ডার পয়সা দিয়ে কিনতে হয়, সেখানে কোনো কিছু ফ্রি না। এই যে একদিকে অ্যাবসলিউটলি ফ্রি বলছেন, পাশাপাশি বলছেন যে পিপিপি যেটা পাওয়া যাচ্ছে ফ্রি না, অর্থাৎ মোড় না, সেই ফ্রি এর আমার লাভটা কি যেটা আমার পাওয়াই যাচ্ছে না এবং আমি বাইরে কিনতেও পাচ্ছি না? সেটাই মানে আমি ওষুধও দেবো না আবার বাইরে থেকে কিনতেও দেবো না। মানে আমার প্রথম বলার রয়েছে, ধরুন সদিচ্ছা নিয়ে আলোচনা হচ্ছিল, মানে এখানে প্রথম বলার পয়েন্টটা হচ্ছে সদিচ্ছা যদি থাকতো তাহলে আমরা অন্য স্টেপ দেখতে পারতাম। গত ইউপিএ টু সরকারের আমলে সিনিয়র থ্রেডি কমিশন হেলথ ফর অল কি করে অ্যাচিভ করা যায় দেশে তার একদম সুন্দর পার্সপেক্টিভ বলেছিল, আমরা দেখলাম ইউপিএ টু গভর্নমেন্ট সেটা মানেনি, এই মোদী সরকার মানছে না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই যে প্রশ্নটা অংশুমানদা বললেন যে একই সাথে পিপিপি আমি প্রাইভেটকেও একইভাবে চালাবো এবং উল্টো দিকে আমি কিছু ঘোষণা করে দেবো, এইটা দিয়ে বিষয়টা চলতে কিছুতেই পারে না। যেটা হচ্ছে পশ্চিমবাংলার মানুষ তো এই ব্যবস্থা দেখছে এবং হচ্ছে 2011 থেকে ওদের কি রিসপন্স আমি একটু বলে দিচ্ছি। এই হচ্ছে বইটা পরিবেশন করেছে মমতা ব্যানার্জি, হেলথ অন দি মার্চ। 2010 সালে ব্লক প্রাইমারি সেন্টারের সমস্ত বেডের শয্যাশায়ীর মধ্যে 84% বেড এ পেশেন্ট থাকতো, সেটা এখন নেমে গেছে 55-55%, 30% বেড ফাঁকা, মানে বছরে 6 মাস যতগুলো পশ্চিমবাংলায় বেডগুলো আছে বিপিএসসিতে 6 মাস ফাঁকা আছে, রুগী পাওয়া যাবে না। উনি বললেন তো ফ্রি চিকিৎসা, ফলে ফ্রি বেডের মানে হচ্ছে মমতা ব্যানার্জি বেডে পেশেন্ট থাকবে না। সেটা যদি আপনি সাব ডিভিশনাল রুরাল হাসপাতালে আসেন সেটা 95% থেকে নেমে গেছে 64%, এখানেও 30% বেডে কিন্তু পেশেন্ট নেই, মানে 6 মাস ধরে হচ্ছে ফাঁকা থাকছে বেডগুলো। ফ্রি বেডের মানেটা কি আছে? রোগী বেডে থাকে তার ফ্রি চিকিৎসা হবে, ফ্রি বেডের মানে নয় যে বেডে পেশেন্ট থাকবে না। খুব ভালো ভালো, আমি আমি শেষ করে না সিপিএম না, এটা হচ্ছে তো দারুণ বিষয়, এটা হচ্ছে মমতা এই বিজ্ঞাপন না, আমার শেষ করতে যখন দেখা যেত যে করতে দিন শিশুর জন্ম ফলে মানুষ হচ্ছে পশ্চিমবাংলার মানুষ তা সিসিএনইউ আপনার 2010 সালে 10,000 শিশু হচ্ছে মারা গেছে, 2013 তে 18,000 শিশু মারা গেছে, পরিমাণে বেড়েছে আমাদের এই পর্বের সময় এখানেই শেষ, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে, ভালো থাকবেন, শুভরাত্রি। নিবেদন করছে কোণার্ক ডিএসপি সিমেন্ট, ঢালাইয়ের যান, পাওয়ার বাই বন্ধন ব্যাংক, ভালো আপনার ভালো সবার সহযোগী নিবেদক, বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, কমপ্লিট হার্ট এবং ব্রেন স্ট্রোক ট্রিটমেন্ট, এবং জম্মুল ফার্টিলাইজারের উত্তম এনপিকে 10-26-26।